ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি ব্লগার। আমি রিমা, চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো তোমাদেরকে আগেই একটা লাস্ট যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম তাতে বলেছিলাম যে মায়ের আজকে মিড নাইট বার্থডে সেলিব্রেশন করছি, তো পরের দিন অনেক কিছু প্ল্যান করছি, সেগুলো করবো, বাট আনফর্চুনেটলি সেটা করতে পারিনি কারণ মায়ের শরীরটা সেই দিনকে রাত্রিবেলা খুব প্রায় 2:30 থেকেই মায়ের শরীরটা খারাপ করেছিলো। এবার সারাতির জেগে তারপরে প্রায় ভোরবেলা আমরা এখান থেকে একটা গাড়ি ইয়ে করলাম, তারপরে আমরা নিয়ে ডক্টরের কাছে গেছিলাম, ওখানে হসপিটালাইজ করেছিলো মাকে। তো তারপরে অক্সিজেন লেভেলে অক্সিজেনের খুব সমস্যা হচ্ছিলো, মানে শ্বাসকষ্ট হচ্ছিলো, তারপর অক্সিজেন টক্সিজেন দিয়েছিলো, দেন এই প্রেশারটা চেক করেছিলো, প্রেশারটা অনেকটা কমে গেছে। এইসব নিয়ে নানা ধরনের সমস্যা হয়েছিলো, এবার সারা দিনটা পুরো ওখানেই ছিলাম আমরা সবাই। তো ফিরতে ফিরতে সেদিনকে ছুটি হয়ে গেছে মায়ের, ভোর মানে বিকেলবেলা সন্ধ্যেবেলা আমরা ঘরে চলে এসেছি, 6:30-7 হবে। তারপর আর সিরিয়াস আর ব্লগটা কিছু মানে সেদিনকে আর মন মেজাজ ছিল না, এত ভয় লেগেছিলো মার সেটা খারাপ দেখে, যে মানে রাত্রিবেলা তোমরা তো দেখলে মানে কত মজা করলাম, বাট তারপরে দিনের সকালবেলা এরম একটা সিচুয়েশান হবে সেটা ভাবতে পারিনি। তো খেয়াল করা যাবে, মানুষের যেটা ভাগ্যে থাকে, যদি শরীর খারাপ হয় সেটা তো মানুষের কারো হাতে নেই, তো আমাদের কিছু করার নেই। তো এই সমস্তর জন্য আর ব্লগ স্টার্ট করিনি আমি সেই দিনকে। তারপরের দিনকে যেহেতু একটা পুরো রাতে জেগেছি আর শরীর বলছিলো না সেদিনকে, আর মুড ছিল না সবার বাড়িতে, এবার তাই জন্য আর দুদিন ধরে কোনো ব্লগ শেয়ার করিনি। আর তো চলো আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করছি তোমাদের সাথে, আর একটু বেরোবো, কোথায় যাবো সব কিছুই তোমাদেরকে এই ডিটেলসে বলবো। তো প্রায় 10:30-11 নাগাদ বেরোনো আছে, আবার 11:30 হতে পারে। ভাই গেছে পড়তে আর ও তো ও বাড়িতে আছে, তোমাদের দাদা ভাই, ও যাবে, আমি ভাই আর তোমার দাদা ভাই, আমরা তিনজনে মিলে যাব। কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে ইন ডিটেলসে শেয়ার করবো। তো চলো আমার সকালবেলা ফ্রেশ ফ্রেশ হয়ে একদম টিফিন করে তোমাদের সাথে কথা বলতে বসেছি, তো চলো একটু পড়তে বসি, দেন 10:00 উঠবো, ততক্ষণে ভাইও চলে আসবে, তারপর রেডি রেডি হয়ে একেবারে তোমাদের সাথে কথা বলবো, তখন বলবো কোথায় যাচ্ছি। তো চলো পড়ে নিই একটু, স্নান টান করে একেবারে চলে এসেছি দেখতে পাচ্ছ। তো চলো প্রায় 10:25 হয়ে গেছে, ভাইও পড়ে চলে এসছে টিফিন খাচ্ছে, তো চলো এবার রেডি হয়ে নিই, তারপর তোদের সাথে কথা হবে। তো চলো দেখিয়ে দিই আজকে কী পরবো। চলো আজ আমি এই রয়্যাল ব্লু কালারের শাড়িটা পরবো, তোমরা হয়তো কিছু ব্লগে দেখেছো আমি এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার খুব পছন্দের, কালারটা তো বিশেষত। তো বাড়িতে সবাই মানে তোমাদের দাদা ভাই, আমার বাড়িতে বাবা মা ভাই সবাই বলে কালারটা পরলে আমাকে খুব সুন্দর লাগে, তো তাই এই শাড়িটাই পরলাম। তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছে একদম, তোমাদেরকে ফুল লুকটা একটু পরে শেয়ার করছি, তো কেমন লাগছে কমেন্ট সেকশানে জানিও। তো আমি রেডি, ভাইও রেডি হচ্ছে আসলে, তারপর হ্যাঁ তোদের দাদা ভাই রেডি হয়ে গেছে, আসুক গাড়ি নিয়ে দেন বেরোবো। তো চলো ভাই আসুক, তারপরে তোমাদের সাথে দেখাবো। এখানে আমার ভাই পুরো রেডি হয়ে চলে এসে দেখতে পাচ্ছ, ইয়ো ইয়ো শুরু হয়ে গেছে তার, এবার চলো জুতোটা মোজাটা পরে নিই তারপরে। তো এই যে তোমাদের দাদা ভাইও চলে এসেছে, ভাইও রেডি হয়ে গেছে, বাবার সাথে দেরি কথা বলছে, দেরি করে এসছে বলে। তো চলো বেরিয়ে পড়ি আমরা, আমরা যাচ্ছি মায়ের এক বান্ধবী আমার এক মাসির বাড়ি, তো চলো ঘুরে আসি তারপর কথা হবে। বাইকে করে তিনজনে মিলে যাচ্ছি, খুব রিক্স তার মধ্যে আমার ভিডিও করতে করতে যাওয়া, তো চলো বেশি আর ভিডিও করবো না, একেবারে পৌঁছে কথা বলবো। আমরা প্রায় খোলসানি কালীতলার কাছাকাছি চলে এসেছি, রোডটা পেরিয়ে এসেও গেছি এখান থেকে আর কিছুটা, তো এই ভিডিও করতে করতে যাচ্ছি। তিনজনে মিলে বাইকে যাওয়াটা তো খুবই রিক্সের, আবার শাড়ি পরে চুড়িদার পরে অতটা কষ্ট হয় না, বাট শাড়ি পরে তার মধ্যে ভাই ভিডিও করছে। তো আমাদের দাদা ভাই বলছে ফোনটা কেউ হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে তখন বুঝবে ভিডিও করা বের হয়ে যাবে। এইসব বলাকাও করতে করতেই আমরা যাচ্ছি, কথা বলতে বলতে একেবারে চলে এসছে খোলসানি কালীতলার কাছাকাছি। তো চলো একটু দাঁড়াই, মাকে প্রণাম করে তারপর আবার যাব। তো চলে এসে একটু গ্লুকন্ডি খাচ্ছে, দেন জামা টামা চেঞ্জ করে ফেলেছি,
এখানে দেখো ভাই মাসির ছেলে তোমাদের দাদা ভাই বসে বসে কিউবটা কালার প্যাটার্ন মেলাচ্ছে আর এরা দুজনে ফোন ঘাটছে। তো চলো আর বেশি কথা বলবো না, একটু বসে গল্প করি তারপর আবার কথা বলবো। তো চলো এবার লাঞ্চটা করে নিই। প্রথমবার জামাই যাচ্ছে বলে মাসি মাছ মাংস সবই করে ফেলেছে, তার মধ্যে আমারও ফেভারিট জিনিস চিংড়ি মাছ করেছে। আর এখানে রয়েছে মাছের ডিমের বড়ার টক। আর দেখো এরা দুজনে খেতে বসে বক 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 করছে, এইসবই চলছে আমাদের মধ্যে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটা টানা ঘুম দিয়ে উঠেছি, এসেছি দোতলার ঘরে গেছিলাম, তারপরে এসেছি এই ছাদে। এরা সবাই মাসি মেসো ভাই তোমাদের দাদা ভাই সবাই মিলে কথা বলছে। আর দেখেছো সূর্যটাকে কি সুন্দর লাগছে না? তো আশেপাশে কত গাছপালা এখানে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আর কিছুক্ষণ পরেই আমাদের বেরোতে হবে। তো চলো একেবারে বেরিয়ে কথা বলবো। আমরা তো বেরিয়ে পড়েছি, তো চলো এবার বাড়ি ফেলার পালা। প্রায় ওখান থেকে বেরোতেই 6:10 হয়ে গেছে, তো চলো বাড়ি যাওয়া যাক। আবার ভাই ভিডিও করা শুরু করে দিয়েছে। তো আজকে রাস্তায় যাওয়ার সময় ভিডিওটা ওই করছিল, আমি করিনি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। এসে গেছি পাঁচলার কাছাকাছি আর কিছুটা রাস্তায়। তো চলো একেবারে বাড়ি ফিরে, আর ভালো লাগছে না সারা। বাড়ি ফিরে এসেছি প্রায় 7টা নাগাদ, তারপর ইচ্ছা হলো একটু চা খাওয়া, তাই চলো তাড়াতাড়ি একটু দুধ চা বানিয়ে ফেলি সবার জন্য। চা বানিয়ে একেবারে তারপর কথা হবে। চা আমার রেডি হয়ে গেছে, তো চলো এবার চাটা ছেঁকে নিয়ে সবাইকে দিই। আজ আমরা গেছিলাম মায়ের এক বান্ধবী মানে এক মাসির বাড়ি। তো বহুদিন ধরে বলছিল আমাদেরকে, তো শেষ পর্যন্ত মানে কোনো আগে থেকে প্ল্যান করা ছিল না, আচমকাই গেছি, জাস্ট কালকে ঠিক হলো আজকে গেছি। তো যাওয়ার আগে আর তোমাদের দাদাভাই এত দেরি করছিলো আর সেভাবে কিছু আমি মানে বলিনি যে রেডি তো আসেনি, তো রাগ ধরছিলো, আমি রেডি হয়ে বসেছিলাম বাট আর তখন আর ইচ্ছা করছিলো না, তাই তোমাদের কিছু বলা হয়নি, বেরিয়ে গেছি। তো বাইকে করে তিনজন গেছিলাম, তোমাদের তো বললামই। তো ওখানে যেটুকু ক্লিপ আমি ভিডিও শেয়ার করব, মানে ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, তো তার কি করা যাবে, বাদ দাও। তো বাড়িতে চলে এসেছি প্রায় 7:10 হবে, তারপর একটু চাটা বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম, বা মা বললো একটু চা করতে, চাটা করলাম, করে খেয়ে দেয়ে এখন প্রায় 8টা বেজে গেছে, এখন পড়তে বসেছি। তো চলো করে নিই, আর তারপর রাতেবেলা উঠে আবার ডিনার টিনার করবো। তো আজকে এখানে ব্লগটা এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আমার চ্যানেলকে, এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, তাতে আমার ভিডিওর সমস্ত রকম নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো চলো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি, তো টাটা। নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে, আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই।